আমার নতুন জায়গায় কখনোই ঘুম আসে না। আমি জেগে বসে আছি, মানে শুয়ে আছি, হঠাৎ যেন মনে হচ্ছে কেউ আসছে, কোনো ভারী শব্দের, মানুষের হাঁটার আমি শব্দ পাচ্ছি। সে শব্দ পেয়েই আমি কান খাড়া করলাম এবং টর্চ ফেলতেই দেখলাম আমার সামনে একজন কাপালিক দাঁড়িয়ে আছেন, বিশাল দেহ। যেই কাপালিকের কথা বইতে পড়েছিলাম, সেই সাদা ধবধবে চুল, মাথায় কপালে লাল তিলক, দাড়িও সাদা, গলায় এরকম অনেকগুলো মালা আছে, হাতেও অনেকগুলো মালা আছে। তিনি মানে জোরে জোরে আমাকে ডেকে বললেন, উঠে আয় শিগগিরি। আমি তো ভয়ে কাঁপতে শুরু করেছি। নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজ আমরা একটু অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করব। ছোটবেলা থেকেই আপনারা প্রত্যেকেই ভূতের গল্প পড়েছেন, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এমনকি রবীন্দ্রনাথের গল্পের ছোট গল্পের মধ্যেও ভূতের একটা প্রভাব আমরা লক্ষ্য করছি। যেমন যদি আমি বলি রবীন্দ্রনাথের কঙ্কাল গল্পটি, কঙ্কাল গল্পটি পড়লেই আপনি বুঝতে পারবেন, গবেষকরা এটাকে বলেন আধি ভৌতিক গল্প। প্রথমেই আমাদের যে অতিথি পর্যটক গৌতম বিশ্বাসকে স্বাগত। গৌতমবাবু, আপনাকে সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার। আপনি খুব ভালো কাজ করছেন, আমি কিছুদিন আগেও দেখলাম আপনি নেতাজিকে নিয়ে অনেক বড় বড় কাজ করছেন। আপনি আমারও আগে ইন্টারভিউ নিয়েছেন কালীর উপরে, মায়ের উপরে কিছু কাজ আমি করেছি, পশ্চিমবঙ্গের যে কালী মন্দিরগুলো আছে তার উপরে আপনি কাজ করেছেন। এছাড়া হিমালয়ের বারণাবতে যে পরিদর্শন করেছিলাম তার উপর আপনি কাজ করেছেন এবং প্রচুর দর্শক শ্রোতা, তারা ভারতবর্ষের বাইরে থাকলেও তারা আমাকে ফোনে যোগাযোগ করেন, তাদের সেই সব ঘটনার কথা তারা জানতে চান। আজকেও দুবাই থেকে আমাকে এক ভদ্রলোক, ভদ্রমহিলা ফোন করেছিলেন, সে আমার বই পড়ে খুবই মানে আগ্রহ আমার দেখা করার জন্য। কিন্তু আমি বললাম যে ভাই, আমি তো কোনো মানে সন্ন্যাসী নয় বা অলৌকিক ক্ষমতা সম্পন্ন নয়, আমার কাছে এসে কী করবেন। কিন্তু সে বলছে না, আপনার একটু চরণধুলি নিলেই আমি ধন্য মনে করব, আমার বাড়ির কল্যাণ হবে, অথবা আপনি যদি আমার বাড়িতে আসেন। তা আমি তাদেরকে বললাম যে আপনি যখন এদেশে আসবেন নিশ্চয়ই চেষ্টা করবো একবার আপনার বাড়িতে যাওয়ার। কে আপনার একটি বই অশরীরীর সঙ্গে তিন রাত নর্মদা তীরে, এখন অশরীরীর সঙ্গে তিন রাত, ভূত, প্রেত, এটা এগুলোর কথা আমরা জানি এবং গল্পে পড়েছি, কিন্তু অশরীরীর সঙ্গে তিন রাত এইটা যখন একটা রিয়েলিস্টিক ওয়েতে উপস্থাপনা করা হচ্ছে, তখন প্রথমেই মানুষের মধ্যে বিতর্ক হবে, হয় এই লোকটা কোনো একখানে গল্পাকারে একটা কোনো একটা বাজে জিনিস আমাদেরকে, যাকে আজকালকার পরিভাষায় বলা হয় যে খাওয়াচ্ছে, হ্যাঁ, আর সুকুমার রায় বলছেন খাচ্ছে, কিন্তু গিলছে কি? তো সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে অশরীরী কি আপনার কাছে? অশরীরী বলতে এটাই বোঝাচ্ছে যে এই ঘটনাটা বেশি দিনের ঘটনা নয়, 2007 থেকে 8-এর মধ্যে ঘটনাটা, আর ঘটনাটা ঘটেছিল সর্বতীর্থ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ওঙ্কারেশ্বরের কাছে। ওঙ্কারেশ্বর তীর্থের থেকে 7 কিলোমিটার দূরে ফেরিঘাট বলে একটি জায়গা আছে, সেখানে একটি আশ্রম আছে। প্র্যাকটিক্যালি ওই আশ্রমটা একজন খুব মহৎ ব্যক্তি, একজন সাধু বানিয়েছিলেন এবং এই উদ্দেশ্যেই বানিয়েছিলেন যে নর্মদা যারা পরিক্রমা করেন সেই সব সাধু মহাত্মা বা গৃহী, তারাও তো আজকাল নর্মদা পরিক্রমা করেন, যে তারা যাতে এই আশ্রমে থাকতে পারে, এক রাত দু রাত কি বিশ্রাম করতে পারেন, অনেক সময় বর্ষা নেমে যায় কি অতিরিক্ত গরমের সময় হাঁটতে পারেন না, তখন যাতে ওখানে তারা বিনা পয়সায় থাকতে পারেন এবং সেই সাধু খাওয়ারও দিতেন। তার দেশি বিদেশি কিছু শিষ্যও ছিলেন, তারাও অর্থ সাহায্য করতেন, কিন্তু হঠাৎ করেই সেই সাধুর অন্তর্ধান হয়ে যায়, তাকে আর পাওয়া যায় না। তারপরে তার বিদেশি যারা শিষ্য ছিল তারাও এসছেন এবং তারাও শেষ পর্যন্ত কী করে কোথায় গেলেন সে সাধু তার খুঁজে পাওয়া গেল না। ফলে কিছুদিন পরে তদন্ত
বন্ধ হয়ে যায়, কিন্তু সঠিক কারণ জানা যায়নি যে সাধুর অন্তর্ধান হয়েছেন না তাকে হত্যা করা হয়েছে সেই ব্যাপারে কোনো খবর পাওয়া যায় না। স্থানীয়ভাবে সেইটাই আমি জানার জন্য ওখানে গিয়েছিলাম, আসল কারণটা জানার জন্য। আমি স্থানীয় লোকদের কাছে আলোচনা করেছি, করে ইতিহাসটা যে জানলাম যে সাধুর জমির প্রতি অনেকের আগ্রহ ছিল, সেই জন্যই হয়তো তাকে মেরে ফেলা হয়েছিল, কিন্তু তার দেহ কোথাও পাওয়া যায়নি। এবার যারা এই কীর্তিটা করল তারাও কিন্তু জমিটাকে আর বিক্রি করতে পারল না, কারণ ভূত বাড়ি বলে অঞ্চলে প্রচারিত হয়ে গেছে। ফলে দিনের দিন দিনের পর দিন সেই বাড়ি ফাঁকা থাকছে, কোনো লোক গিয়ে এক রাতে বেশি থাকতে পারছে না, এক রাত তো দূরে কথা, কেউ হয়তো ধুবেলা গেলে সন্ধ্যার মধ্যেই সে বেরিয়ে যাচ্ছে, কারণ নানারকম ভৌতিক উপদ্রব হচ্ছে এই জন্য। কিন্তু আমরা ঠিক করেছিলাম সেখানে তিন রাত্রি থাকব। প্রথম রাত্রি আমরা শুয়ে আছি, আর সবচেয়ে আশ্চর্য ঘটনাটা হচ্ছে সেই বাড়ির জানলা দরজা ওরা নিজেরাই বন্ধ হবে, তাকে জোর করে বন্ধ করা যেত না। তা আমরা তো সন্ন্যাসীর মতন গেছি, আমাদের কাছে তেমন অর্থ ছিল না, কারণ অর্থ থাকলেই তো সব কিছু কেনা যায় না তীর্থস্থানে। তা আমরা আমাদের চুরি যাওয়ার কোনো ভয় ছিল না। তা আমরা যখন দরজা বন্ধ করতে পারছিলাম না বা বন্ধ দরজা যখন খুলতে পারছিলাম না, তখন কিন্তু আমরা ওই ভগবানের উপর নির্ভর করেই থেকেছিলাম। তার আপনি দেখেছেন, হ্যাঁ, কিন্তু আমাদের ক্ষেত্রেও এটা হয়েছে, আমরা এটা শুনে গিয়েছিলাম কিন্তু আমাদের ক্ষেত্রেও এটা হয়েছে। আর দরজা জানলা বন্ধ করতে পারছিলাম না, সেটা তো আমরা নিজের ক্ষেত্রেই হয়েছে। আর আমরা মানে যে ওই বাড়িটা বর্তমান যিনি কেয়ারটেকার রক্ষণাবেক্ষণ করছেন, তিনি আমাদের কাছে সরাসরি অফার দিলেন যে আপনারা যদি এই জমিটা বিক্রি করতে পারেন আপনাদের 10,000 টাকা করে দেব। কিন্তু আমরা তো ব্যবসা করতে ওখানে যাইনি, তারপরে তারা কতখানি অসহায় হয়ে গেছেন যে না পারছেন সেখানে বাস করতে আর না পারছেন বিক্রি করতে, এরকম অবস্থা। এর পাশে ওনার এক বিদেশিনী শিষ্যা ছিলেন, সেও পাশেই থাকতেন, তবে মাঝে মাঝে তার বাড়ি বিদেশে সেখানে চলে যেতেন। এই খবর শুনে সেই শিষ্যা এসেছিলেন এবং এসে তিনিও কিন্তু ভয় পেয়েছেন এবং শেষ পর্যন্ত তিনিও ওখানকার জমি বাড়ি বিক্রি করে চলে গেছেন। এদের একটা এক্সাম্পল দিলাম, এটা আমাদের পাঠক তো ফার্স্টে শুনলে ভাববেই যে এটা একদম একটা গাঁজাখুরি গল্প, মানে যারা নাকি রিয়েলিস্টিক পাঠক, মানে রিয়েলিস্টিক পাঠক বলতে আমরা বলছি যারা বাস্তববাদী, যারা নাকি বিজ্ঞান মনস্ক, বা আপনি যেটা এখন বলছেন সেটা শুনলে তো মানুষ ভাববে যে ইনি পুরোপুরি জিনিসটা গল্প আকারে বলছেন, এর মধ্যে সত্যতা কী আছে, কতটুকু সত্যতা আছে? আমি তো কাউকে বিশ্বাস করতে বলছি না, কারণ বিজ্ঞানের যুগ, ইংরাজি পড়ার যুগ, ভূত এসব বিশ্বাস করে না। কিন্তু রবীন্দ্রনাথও কিন্তু বিশ্বাস করতেন ভূতে, এইটুকুই বলছি। এবং অনেক বড় বড় লোক লেখক তারাও কিন্তু বিশ্বাস করেছে, মানে অবাস্তব আমি মানবো না, হয়তো আমিও মনে মনে একসময় মানতাম, কিন্তু আমার নিজের চোখে যখন এই ঘটনাটা ঘটলো তখন তো আমাকে মানতে হবে, যে বিশ্বাস করতেই হবে। এবার আপনার আমি যে নতুন যে বই আপনার, যে কাপালিক পরকায়া ঐশ্বর্যলীলা, যে এটা গিরিজা প্রকাশনী থেকে প্রকাশিত, আজকে 2024 সালে পরকায়া ও ঐশ্বর্যলীলা, এই কাপালিককে আপনি কেন বেছে নিলেন? এটা একটা ঘটনা ঘটেছিল। আমি একদিন বাড়িতে বসে আছি, তা আমার মন হঠাৎ করেই হাওড়ায় টেনে নিয়ে গেল। গঙ্গায় যেমন জোয়ার ভাটা খেলে জোয়ারের সময় জল টেনে নিয়ে যায়, ঠিক আমাকেও যেন কেউ টেনে নিয়ে যাচ্ছে, এটা আমি বুঝতে পারছি। হাওড়ায় যখন পৌঁছালাম যেন আমাকে কেউ পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে, এবং আমি হাজির হলাম একটি বাড়ির দ্বারে। সেখানে দরজায় খটাখট করে যেই মুহূর্তে নক করলাম, তখন এক ভদ্রলোক বেরিয়ে আসলেন, তার নাম হচ্ছে ডাক্তার রাজেন ঘোষাল। এটা কি আপনি হাওড়ায় গিয়েছিলেন? হ্যাঁ। না, প্রথমে তো আপনার মন আপনাকে টেনে নিয়ে গেল হাওড়ায়, তারপরের দিন কি আপনি ওখানে গিয়ে? সেদিনকাই আমি আমাকে আমি চলছি, জানি আমার মধ্যে নিজস্বতা বলতে কিছু নেই, আমি হেঁটে চলেছি হাওড়ায় গেলাম। এখান থেকে বাসে করে হাওড়া, এখান থেকে সহজ উপায় হচ্ছে 5 নম্বর বাস। হ্যাঁ, ঘটনাটা বেশি দিনের নয়, দিন বছর 15 ঘটনা। তা আমি এখান থেকে 5 নম্বর বাসে হাওড়া গেলাম, হাওড়ায় নামলাম, নামার পরে কী করবো দাঁড়িয়ে আছি, কিন্তু মন বলছে সামনে চলো। তা আমি ওরকমই সামনে যেতে যেতে
হাওড়ায় কদমতলার কাছে আমি উপস্থিত হলাম। সেখানেই একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। তারপরে আমরা সামনে বা পিছিয়ে যাওয়ার মতন কোনো রকম নিজের মনের ক্ষমতা নেই, এখানে মনে হচ্ছে আমাকে এখানেই থাকতে হবে। তখনই দেখলাম সামনে ডান দিকে একটি বাড়ি, একতলা বাড়ি, সেই বাড়ি একটা দরজার সামনে আমি গিয়ে খটখট করে আওয়াজ করলাম। যিনি বেরোলেন তার নামটা তো পড়ে জেনেছি, কিন্তু আপনাদের কাছে বলে রাখছি, তার নাম হচ্ছে ডাক্তার রাজেন ঘোষাল। তিনি একজন সাধক এবং পণ্ডিত ব্যক্তি, এবং তিনি আত্মা নিয়ে কাজ করেছেন, কাপালিক নিয়ে কাজ করেছেন, কিন্তু তার বয়স যেহেতু 80 উপরে হয়ে গেছে, তিনি এখন আর কাজ করতে পারেন না। কিন্তু তিনি একটা উত্তরসূরি খুঁজছেন যে তার অসমাপ্ত কাজ করবেন। আচ্ছা, কাপালিক নিয়ে কাজ করেছেন বলতে? কাপালিক বলে তো এখনও আছে, এখনও কাপালিকরা আছেন, তবে কাপালিকদের অনেক শ্রেণী আছে। এক ধরনের কাপালিকরা আছে শৈব, কিন্তু অঘরী, এদেরই একটা শ্রেণী কাপালিক ছিল। একটু দর্শকদের বলুন, এই অঘরী কাপালিকটা কী ব্যাপার একটু বলুন, তারা তো বুঝতে পারবেন না। আমরা বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠে কাপালিকদের কথা পড়েছি। কাপালিকরা একটা শ্রেণী যারা তন্ত্র সাধনা করে, এবং আর একটা শ্রেণী সম্পূর্ণ শৈব। আমি আমার বাড়ি গড়িয়া, গড়িয়া শ্মশানে সব আসলে সবের পিছন পিছন কাপালিকরা ছুটে আসতো। এটা কোন সালের কথা বলছি? এটা আজ থেকে মানে 50 বছর আগে, 60 বছর আগে, 50 বছর 55 বছর আগে আমাদের এখানেও কাপালিকরা আসতো। তার শিঙা নিয়ে ঘুরতো, শিঙা মানে মহিষের শিঙা নিয়ে ঘুরতেন, এবং প্রতি মনে মনে শিঙা বাজাতেন। কিছু তাদের কথা হচ্ছে, সমাজে কোনো জিনিসই ফেলনা নয়, আর তারা কিন্তু শিবের ভক্ত, অত্যন্ত পবিত্র। তবে এদেরই একটা শ্রেণী আবার তন্ত্র সাধনা করে, এবং তবে এদের মধ্যে কিছু লোক আছে যারা মানে ভালো জিনিসটা না নিয়ে খারাপ জিনিসটা নিয়ে উপরে ঝুঁকে পড়ে, এবং এদেরকেই তাড়িয়েছিলেন শঙ্করাচার্য, এবং এদের তাড়া খেয়েই বাংলা আসাম থেকে এরা পালিয়ে যায় অরুণাচল প্রদেশে। মানে এরা চুলদাড়ি কামা মানে কাটে না, একটু নোংরা থাকে। হ্যাঁ, কিন্তু আমার পরিচিত কাপালিক কিছু আছে, যারা আমরা যখন আমি যখন তন্ত্র সাম্রাজ্য বই লিখলাম, তখন দুজন কাপালিক তাদের লেখা দিয়েছিলেন আমাকে। সে যে আপনার এই বইতে এই কাপালিকের ঐশ্বর্য লীলা আর পরকায়া, পরকায়া বিষয়টা কী, বইটা কী নিয়ে, এটা নিয়ে আপনি একটু আমাদের বলুন। ওই রাজেন ঘোষাল, তিনি আমাকে একটা ফটো দেখালেন। সেই ফটোটা দেখে আমি বুঝলাম যে একজন রাগী কাপালিকের ফটো। তার গলায় চারপাশটা মালা দেখতে পেলাম, লম্বা সাদা চুল, মাথায় তিলক। আমি একবার দেখে বুঝলাম এ হচ্ছে ভয়ঙ্কর কাপালি, এবং ভালো কাজ এর দ্বারা কিছু হয় বলে আমার মনে হয় না। তখন রাজীববাবু আমাকে বললেন, এই কাপালিক আজ থেকে 800 বছর আগেকার জন্মগ্রহণ করেছেন, এবং কাপালিক একটি তন্ত্র সম্বন্ধীয় একটা বই উনি রচনা করেছিলেন। তিনি একজন লেখক, এবং ওনার ভালো ভালো বই আছে, তিনি তন্ত্র সম্বন্ধে কেন বই লিখতে যাবেন? বলছি সেইটাই ঘটনা, এই বইটা পড়লে তুমি তার রহস্যটা জানতে পারবে। বইটা আমি কয়েকটা পাতা ওনার সামনে পড়লাম, তখন ওকে বললেন যে তুমি তো এই ধরনের কাজ করছো, আমার বয়স ফুরিয়ে এসেছে, পারলে তুমি এইসব তথ্য উদ্ধার করো, পরবর্তী সমাজে এর অনেক কাজে লাগবে। তখন আমি বললাম যে দেখুন, আমি এসেছি, আপনি আমাকে নিয়ে এসেছেন, আমি কিন্তু আপনাকে চিনতাম না, আজকেই প্রথম দেখা, আর আপনি বিশ্বাস করে আমাকে বইটা দিয়ে দেবেন? হ্যাঁ, আমি তোমাকে খুঁজছিলাম, আমি তোমাকে পেয়েছি, এর আগেও আমি 3-4 জনকে দিয়েছিলাম বইটা, তারা কিন্তু কাজ করে শেষ করতে পারেনি, বরঞ্চ ভয় পেয়েছে। আমি জানি তুমি ভয় পেয়ে পিছিয়ে যাবে না, তোমার দ্বারাই কাজ হবে, তাই তোমাকে আমি বইটা দিলাম, তুমি যতদিন লাগে কাজটা শুরু করো। আমি তখন বইটা নিয়ে বাড়ি চলে আসলাম। ইতিমধ্যে আমি অন্যান্য লেখার জন্য ভুলেও গেছি। হঠাৎ করে একদিনকে স্বপ্ন দেখলাম যে রাজেন ঘোষাল সাহেব চোখ বড় করে আছে, যেন বলতে চাইছেন যে তুমি কি কাজটা করবে না, তুমি কি আমাকে মিথ্যা আশ্বাস দিলে? তখন আমি হাতজোড়ে বললাম, না দাদা, আমি মিথ্যা আশ্বাস দিইনি, তবে কাজের মধ্যে তখন আমি চাকরিও করতাম, কাজের মানে খুব সময় অল্প থাকতো, কাজ করতে পারতাম না, ঠিক আছে আমি এবার কাজটা শুরু করব। তখন আবার তার রাগী চক্ষু থেকে আস্তে আস্তে শান্তি চক্ষু এসে গেল, সুন্দর যিনি আশীর্বাদ করছেন, হ্যাঁ, মুখে হাসি ভাব দেখা গেল। পরের দিনই আমি আমার
গুরু ভাই শুভদানন্দ তীর্থনাথ, তাকে ব্যাপারটা খুলে বললাম যে এরকম একটা কাপালিকদের আস্থানা আছে অরুণাচল প্রদেশে, সেই আস্থানাটা এখন আর নেই কিন্তু তার ভগ্নস্তূপ পাওয়া যেতে পারে এবং সেখান থেকে অনেক কিছু আমার তথ্য পেতে পারি, তুমি কি আমার সাথে যেতে রাজি হবে? সে বললো হ্যাঁ আমি রাজি আছি। এরপরে আমরা কীভাবে যাব তার তথ্য অনুসন্ধান করতে লাগলাম। ইতিমধ্যে আবার 7 দিন পার হয়ে গেছে, আমাকে শুভদানন্দ আবার ফোন করলো, বলছেন যে আমি কালকে একটা স্বপ্ন দেখেছি যে এক বিশালাকার তান্ত্রিক কাপালিক, বড় বড় সাদা চুল, মাথায় কপালের টিকা, গলায় অনেকগুলো নানা ধরনের মালা, সে আমাকে নিয়ে গেছে অনেক দূরে একটা পাহাড়ি এলাকায় একটা মঠের ভিতরে, এবং সেই মঠটি ভাঙা ভগ্নস্তূপ, চারিদিকে জঙ্গল, সেখানে মা কালী রয়েছেন এবং আরও অনেক তন্ত্র সাধক কাপালিক রয়েছেন, তারা কাপালিকের নির্দেশ নিয়েই চলছেন। কিন্তু হঠাৎই আমার ঘুমটা ভেঙে গেল। এই অবস্থায় আমরা টিকিট কেটে আমরা অরুণাচল প্রদেশে গেলাম। সেখানে বমডিলা প্রথম রাত্রি থাকলাম, বমডিলা থেকে টাওয়াংয়ের দিকে এক রাত্রি হেঁটে আমরা একটা গ্রামে গিয়ে পৌঁছালাম। একটা কথা বলছি যে ওই বইটার মধ্যে একটা ম্যাপও ছিল, ওই কাপালিকদের ম্যাপ, আর আমরা দিক নির্ণয় করা যন্ত্র, তারপরে 5 দিনের থাকার মতন শুকনো খাবার, 2 কম্বল 2 টর্চ নিয়ে গেছিলাম, কারণ আমাদের খাবার জুটবে কি জুটবে না সেটা জানি না, আমরা কিছু 5 দিন থাকার মতন খাবার নিয়ে গেছিলাম। তা আমরা একদিন হাঁটতে বমডিলা থেকে একদিনের পথ হাঁটতে হাঁটতে একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, পাহাড়ি গ্রাম, কিন্তু কোনো ঘরবাড়ি নেই। হঠাৎ আমাদের শুভদানন্দ বললো ওই দেখো একটা মঠ বলেনি, ও আমাকে বলেছিল ফোর্ট। তা আমি বললাম ফোর্ট এখানে কোথা থেকে আসবে, মানে কেল্লা? হ্যাঁ চলো তো যাই গিয়ে। ওখানে কাছে গিয়ে দেখলাম যে ওটা সত্যি একটা মঠ, কেল্লা নয়, কিন্তু দূর থেকে ভগ্নস্তূপ হয়ে আছে, তো হয়তো কোনো ভগ্ন কেল্লাটা ছিল, কিন্তু ওটা একটা বুদ্ধ স্তূপ বা মন্দিরের প্রতি মনে হচ্ছিল। তখন বললো আমরা তো তখন ওই শুভদানন্দ বললো দেখো আমি কিন্তু স্বপ্নে এখানেই এসেছিলাম, এখানে দেখো ভিতরে 15-20 সিঁড়ি আছে, মানে পুরো একটা পুরো এলাকা যেখানে কয়েক মাইলের মধ্যে কোনো মানুষজন নেই, কিন্তু ওই একটা ভগ্নস্তূপের মানুষ ওইটা রয়েছে, ওই একটা মন্দির, ভগ্ন মন্দির। সেখানে আমরা ওই সিঁড়ি বেয়ে বেয়ে অনেকটা উঠলাম, কোনো ঘরেই কোনো মানুষজন নেই কিন্তু বেশ পরিষ্কার, এটি আশ্চর্য হয়ে গেলাম, কোনো মানুষজন নেই যেখানে, কয়েকশো বছরের মধ্যে কোনো লোকজন যায়নি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে এবং গাঢ় মেঘে চারিদিক ছেয়ে গেছে। তখন শুভরানন্দকে বললাম যে এই মেঘ করেছে, এদিকে বৃষ্টি আসবে মনে হচ্ছে, কয়েক মাইলের মধ্যে কিন্তু কোনো মানুষজন নেই, আমরা যদি এখন বেরিয়ে যাই কোথায় থাকবো? তখন বলছে যে এখানেই, এই বলতে বলতেই হাওয়া দেওয়া শুরু করলো এবং বৃষ্টি নামা শুরু করলো, তখন বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। তখন আমরা শুভদানন্দ বলল আমাদের কাছে তো কম্বল আছে আর 3-4 দিনের মতন খাওয়ারও রয়েছে, তাহলে কেন আমরা এখানেই রাত্রি থেকে যাই, কাল সকালে আমি এখান থেকে চলে যাবো, আর আমরা যে জন্য এসছি তথ্য অনুসন্ধানের জন্য সেটাও তো কিছু জোগাড় করা হয়নি, অতএব আমরা এখানে থেকে যাই। তখন আমরা একটা প্লাস্টিক পেতে কম্বল টম্বল গায়ে দিয়ে আমরা খাচ্ছি, এমন সময় শুভানন্দ বলল যে আমাদের তো সবই নিয়ে এসছি, খাওয়ার জল তো আনিনি, এখানে তো মানে কী করে থাকবো খাওয়ার জল ছাড়া, আর আমরা ভাবিনি যে রাস্তাঘাটে কোনো জল পাওয়া যাবে না, আর এত রাত্রে বৃষ্টির মধ্যে জলই বা কোথায় পাবো, এবং চিন্তা করছি হঠাৎ জানি একটা মেয়েলি হাঁটার একটা শব্দ পেলাম, পায়ে নুপুরের শব্দ। তা আমরা সেই শব্দ শুনে টর্চ দিয়ে দেখি একটা মেয়ে আসছে, উপর থেকে একটা মেয়ে নেমে আসছে, সুন্দরী মেয়ে। হ্যাঁ তাকে জেনার মনে হচ্ছে বিয়ের পোশাক পরা। তা আমরা তাকে জিজ্ঞেস করলাম তুমি এখানে কোত্থেকে আসলে, বলে আপনারা জল চাইলেন তা আমি জল দিতে আসলাম, তা তুমি এখানে কোথায় থাকো? মানে পাশের গ্রামেই থাকি। তখন বললাম যে পাশে তো কোনো গ্রাম দেখিনি, বলে হ্যাঁ আছে, আপনারা দেখেননি, অন্ধকার হয়ে গেছে, তো আমার পাশের গ্রামেই থাকি, এই নেন এক ঘটি, বলে একটা পিতলের ঘটি করে এক ঘটি জল দিয়ে গেলে চলে গেল। তা আমরা জল খেয়ে ভালো করে টিফিন টিফিন খেয়ে 8টার মধ্যেই ঘুমিয়ে পড়লাম, আর শুয়ে পড়তেই তো সারাদিন ধরে হেঁটেছি, শুয়ে পড়তে শুভদানন্দ একদম মানে ঘুমিয়ে একদম অচৈতন্য। কিন্তু আমার নতুন জায়গায় কখনোই ঘুম আসে না, আমি জেগে গিয়ে আছি, হঠাৎ যেন মনে হচ্ছে কেউ আসছে, কোনো ভারী শব্দের মানুষের হাঁটার আমি শব্দ পাচ্ছি, সেই শব্দ পেয়েই আমি কান খাড়া করলাম এবং টর্চ ফেলতেই দেখলাম আমার সামনে
একজন কাপালিক দাঁড়িয়ে আছেন, বিশাল দেহ। যেই কাপালিকের কথা বইতে পড়েছিলাম, সেই সাদা ধবধবে চুল, মাথায় কপালে লাল তিলক, দাড়িও সাদা, গলায় এরকম অনেকগুলো মালা, হাতেও অনেকগুলো মালা আছে। তিনি মানে জোরে জোরে আমাকে ডেকে বললেন, উঠে আয় শিগগিরই। আমি তো ভয়ে কাঁপতে শুরু করেছি, সে এমন ভৎস গুরুগম্ভীর গলা যে আমি ভয়ে একদম আমার কোনো সাহস ছিল না, আমার পিছন পিছন চলে যায়। আমার না বলার শক্তি নেই, শুভদানন্দকে যে বলবো ডাকবো সেই শক্তিটুকু পর্যন্ত আমার কেড়ে নিয়েছিল, মানে আমি সম্পূর্ণ তার আয়ত্তে চলে গেছি, আমার বলার শক্তি চলে গেছে, রহিত হয়েছে। আমার হাত দিয়ে শুভদানন্দকে সজাগ করবো কিছুই করতে পারলাম না, আমি সম্মোহনের মতন ওনার পিছন পিছন চলছি, আর উনিও অন্ধকারের মধ্যে এগিয়ে চলেছেন। অনেক দূর যাওয়ার পরে দেখলাম একটা বড় বাড়ির মধ্যে উনি ঢুকলেন, জানি মনে হচ্ছে রাজপ্রাসাদ। সেই বাড়িতে ঢুকে দেখলাম সেখানে আরও অনেক লোক রয়েছে, হ্যাঁ, এবং অনেক মহিলা সাধিকাও রয়েছেন, যুবতী মহিলা বিশেষত, আর অল্প বয়সী কিছু ছেলেকে দেখলাম। এরা কিন্তু প্রত্যেকেই তন্ত্র সাধনা করে এবং কাপালিক। তা একটি বাচ্চা ছেলে শুয়ে রাখা আছে, না সরি, এই ক্ষেত্রে বাচ্চা ছেলে নেই, অন্য আরেকটি ক্ষেত্রে দেখেছিলাম একটি বাচ্চা ছেলে ছিল। তা যাই হোক, আমাকে একটি চেয়ার দেখিয়ে বললেন এখানে বস, আর তিনি একটি পালঙ্কে গিয়ে বসলেন। পালঙ্কাটাও সত্যি মানে রাজাদের বাড়িতে যেমন পালঙ্ক থাকে পয়সাওয়ালা ঘরে, সেরকম পালঙ্ক, এবং সেই পালঙ্কের উপরে যে কাপ মানে চাদর মদর রয়েছে সেগুলিও অত্যন্ত দামি। পাশে একটি টেবিল রয়েছে, শ্বেত পাথরের টেবিল, সেই টেবিলের উপরে সমস্ত কারণ রয়েছে বা মদিরা যাকে বলা হয়। এবং তিনি আমার সাথে কথা বলতে বলতে তিন গ্লাস মদিরা পান করলেন, তার চোখ আস্তে আস্তে ঢুলু ঢুলু, চোখ লাল হয়ে যাচ্ছে। একজনকে ডাকলেন, তার নাম হচ্ছে বীরভদ্র, বলছে পুজোর আয়োজন কদ্দূর হলো? তখন বললেন, বাবা পুজোর আয়োজন একদম সম্পূর্ণ হয়েছে, আপনি গেলেই পুজো শুরু হবে। তখন আমার দিদা কি বলছেন, তোমার খুব সৌভাগ্য যে আজকে মায়ের পূজায় তোমাকে বলি দেওয়া হবে। আমি শুনি, মুখের ভাষা তো অনেকদিন অনেকক্ষণ আগেই আমার চলে গেছে, থরথর করে কাঁপছি, শেষ পর্যন্ত আমাকেই বলি দেবে, আর বলি দেওয়ার জন্যই আমাকে নিয়ে এসছে। হ্যাঁ, আমি বললাম আপনি কী বলছেন, আমার সৌভাগ্য বলছেন আবার আমাকে বলি দেবেন, এটা কী ধরনের ব্যাপার হচ্ছে? এবার যদি মনে মনে ভাবছি, মুখে কিন্তু উচ্চারণ কিছু করতে পারছি না, মুখ আমার বন্ধ।